মহাবীর, যিনি বর্ধমান নামে পরিচিত। মহাবীর জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। জৈন ধর্মমতে মহাবীর খ্রিস্টপূর্ব 599 সালে ভারতের বিহারের রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার মাতার নাম ছিল ত্রিশালা ও পিতার নাম সিদ্ধার্থ। মহাবীর মাত্র 30 বছর বয়সে আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য বাড়ি ত্যাগ করেছিলেন। এরপর তিনি 12 বছর কঠোর তপস্যা করে মোক্ষ লাভ করেন। মহাবীর 72 বছর বয়সে খ্রিস্টপূর্ব 527 সালে পরিনির্বাণ প্রাপ্ত হয়েছিলেন। বন্ধুরা, আজ আমরা সেই জায়গায়, অর্থাৎ জৈন তীর্থক্ষেত্র পাবাপুরীতে। পাবাপুরী অর্থাৎ পাপমুক্ত নগরী। বন্ধুরা, এটা পাবাপুরীর জল মন্দির। কথিত আছে যে ভগবান মহাবীর এইখানেই নির্বাণ প্রাপ্ত হয়েছিলেন। তার মোক্ষ প্রাপ্তির পর পরলৌকিক ক্রিয়ার সময় ভগবান মহাবীরের প্রচুর অনুগামী ও ভক্তের সমাগম হয়েছিল। তারা ভগবান মহাবীরের চিতাভস্ম নিয়েছিল, কিন্তু তখন এখানে এত মানুষের সমাগম হয়েছিল, তারা সবাই এই ভস্ম নিতে পারেননি। তখন তারা এই স্থানের মাটি নিয়ে গিয়েছিল, ফলে এই স্থানে একটি জলাশয় সৃষ্টি হয়ে গিয়েছে। বন্ধুরা, এখন আপনারা সেই জলাশয়টি দেখতে পাচ্ছেন। এই মন্দিরে আসলে আপনারা মন্দিরের ভেতরে ভগবান মহাবীরের পাদুকা দেখতে পাবেন। বন্ধুরা, এখানকার জলাশয়টি পদ্মফুলে ভরা এবং এই পদ্মবনে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন রকম পাখি, দেখতে খুবই ভালো লাগবে। বেশ অনেকটা সময় কেটে যাবে পদ্মফুল, জলাশয় ও মন্দির দেখে। জৈন ধর্ম মতে ভগবান মহাবীর দীপাবলির শুভ দিনে নির্বাণ প্রাপ্ত হয়েছিলেন। তাই প্রতি বছর দীপাবলির সময় পাবাপুরীতে বিভিন্ন স্থান থেকে প্রচুর মহাবীরের অনুগামী অর্থাৎ জৈন ধর্ম অবলম্বীরা এই পাবাপুরীতে আসেন। তারা ভগবান মহাবীরকে শ্রদ্ধা জানান। পাবাপুরী জল মন্দিরের দূরত্ব রাজগীর থেকে মাত্র 20 কিলোমিটার। রাজগীর থেকে প্রাইভেট গাড়ি বা বাসে সহজেই পাবাপুরী আসা যায়। পাবাপুরীতে থাকতে চাইলে জৈন ধর্মশালা ও কিছু প্রাইভেট হোটেল আছে, সেখানে থাকতে পারেন। এখানে আপনারা আসলে এই জল মন্দিরের পাশে আরেকটি মন্দির দেখতে পাবেন, তবে মন্দিরের নির্মাণ কার্য এখনো সম্পন্ন হয়নি। দেখুন বন্ধুরা, মন্দিরের কারুকার্য কি সুন্দর। পাবাপুরী দেখার জন্য খুব বেশি সময় লাগে না, মাত্র 3 থেকে 3.5 ঘন্টার মধ্যেই রাজগীর থেকে পাবাপুরী দর্শন করে আবার রাজগীরে ফেরত আসতে পারেন। বিভিন্ন জানা অজানা স্থানের সম্বন্ধে জানতে সফর সফর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।